নমস্কার। বিশেষ বিশেষ খবর। যেহেতু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার লকডাউন নীতি ঘোষণা করেছেন, ভারতীয় মহিলারা রান্নাঘরের নীতি ঘোষণা করেছেন। শুধুমাত্র জরুরি পরিষেবার জন্যই রান্নাঘর খোলা থাকবে। জরুরি পরিষেবা মানে সকালের জলখাবার, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার, সবটাই সীমিত পরিমাণে। প্রতিদিন মাত্র 2 কাপ চা অথবা কফি পাওয়া যেতে পারে। কোনো রকম ফাই ফরমাশ গ্রাহ্য হবে না। মর্নিং বেকটি এবং সন্ধ্যাবেলা স্ন্যাক্স বাতিল করা হয়েছে। চাইলে নিজে বানিয়ে নিয়ে খাওয়া যেতে পারে। যদি এই লকডাউন আরও কয়েক সপ্তাহ চলতে থাকে, তাহলে উল্লিখিত পরিষেবাগুলির মধ্যে কিছু সেবা সম্পূর্ণ অথবা আংশিক রূপে বাতিল হতে পারে। বিশেষ দ্রষ্টব্য: খাওয়ার সময় খাবারের স্বাদ, গুণগত মান অথবা পরিমাণ সম্পর্কে কোনো রকম আলোচনা বা অভিযোগ করার অনুমতি নেই। খাওয়ার পর উচ্ছিষ্ট সঠিক জায়গায় ফেলতে হবে ও নিজের থালা, কাপ, প্লেট, বাটি নিজেকেই ধুয়ে নিয়ে নির্দিষ্ট স্থানে রাখতে হবে। নিয়ম ভঙ্গকারীর পরবর্তী মিল বাতিল করা হবে। সংবাদ এখানেই শেষ হলো। নমস্কার।